তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রির এক্সাম যে অক্টোবরের প্রথম থেকে হবে তো সেই ব্যাপারে একটি আপডেট নোটিশ পাবলিশ করেছে যে প্রশ্নপত্র কিভাবে আপনার কাছে আসবে আপনাকে উত্তরপত্র কিভাবে আপনাকে জমা করতে হবে কোন অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে হার্ড কপি আপনাকে জমা করতে হবে কিনা না আর যদি জমা করতে হয় তাহলে কোথায় জমা করতে হবে ইমেলে আপনি যে উত্তরপত্র পাঠাবেন সেটা কোন ইমেল আইডিতে আপনাকে পাঠাতে হবে ইত্যাদি নিয়ে কিন্তু এটি আপডেট নোটিশ পাবলিশ করেছে সেই তো সেই নোটিশটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো নোটিসে কী বলা রয়েছে সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ দেখব তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট আসবার পর এখানে যে যে রিসেন্ট ই সার্কুলার্স এবং অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছে এখানে জাস্ট একটি তলার দিকে দেখুন ক্লিক হেয়ার বলে একটি অপশান দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটি পেজ কিন্তু খুলবে ভালোভাবে লক্ষ্য রাখবেন এই ধরনের পেজ কিন্তু আপনার সামনে খুলবে এখানে দেখুন এই অপশনটা দশ নয় দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন এক্সামিনেশান গাইডলাইন্স ফর ফাইনাল ইয়ার সেমিস্টার ফর ইউজি অ্যান্ড পিজি এক্সাম টু এটা কিন্তু এই জাস্ট এটাকে আপনি এইখানে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন ডাউনলোড অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই পেজটি এই মানে এই পিডিএফ ফাইলটি কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই ফাইলটি আপনার সামনে ডাউনলোড হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিটেল গাইডলাইন্স ফর দ্য ক্যান্ডিডেটস ফর ফাইনাল ইয়ার অর টার্মিনাল সেমিস্টার অফ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট অনলাইন এক্সামিনেশন টু তো পরীক্ষাটা দেখুন ফার্স্ট এক নম্বর যেটা বলা হয়েছে দ্য এক্সামিন দ্য এক্সামিনেশন অফ ফর দ্য ফাইনাল ইয়ার অর সেমিস্টার ফর বিএ বিএসসি বিকম আপনার অনার্স প্লাস জেনারেল যেটা বলা হয়েছে মেজর পার্ট থ্রি অ্যান্ড বিএসসি পার্ট সিক্স সেমিস্টার আন্ডার সিবিএসই টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ভিউ ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ফাইনাল ইয়ার সেমিস্টার ইনক্লুডিং সি এ টু থাউজেন্ড আর লাইকলি টু বি হেল্ড ইন দ্য বিগিনিং অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি দ্য ইউনিভার্সিটি উইল সুন প্রিপেয়ার দ্য এক্সামিনেশন শিডিউল অ্যান্ড উইল আপলোড ইট ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড ছত্রবন্ধু অ্যাপ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিএ বিএসসি বি কম এবং বিএসসির যে সিক্স সেমিস্টারের যে ডিটেলস যে পরীক্ষা সেটা কিন্তু আপনার অক্টোবরের প্রথমের দিকেই শুরু হবে এবং এই ডিটেলসটা ইউনিভার্সিটি কিন্তু খুব শীঘ্রই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং সঙ্গে এই ছত্রবন্ধু যে অ্যাপ রয়েছে ছত্রবন্ধু অ্যাপে কিন্তু আপলোড করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস অব বোথ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ ইন দ্য এক্সামিনেশন পোর্টাল অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ফ্রম ফিফটিন সেপেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অনওয়ার্ড স্টিল টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর টু প্রত্যেকটা স্টুডেন্টকে সেটা আন্ডার হোক অথবা পোস্ট গ্র্যাজুয়েট হোক প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু তাদেরকে নিজেকে রেজিস্টার করতে হবে কোথায় রেজিস্টার করতে হবে না ইউনিভার্সিটির এক্সাম পোর্টালে কবে থেকে না পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেজিস্টার করতে হবে নাম্বার থ্রিতে যেটা বলা হয়েছে দেখুন দ্য ইউনিভার্সিটি উইল আপলোড কোশ্চেন পেপার ইন দা ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড ছত্রবন্ধু অ্যাপ দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ডাউনলোড কোশ্চেন পেপার অ্যালং উইথ অ্যান্সার বুকলেট অ্যাজ এক্সামিনেশন শিডিউল্ড এবং ইউনিভার্সিটি তাদের যে সাবজেক্ট ওয়াইজ যে অ্যান্সার এই সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন পেপার এবং অ্যান্সার বুকলেট অর্থাৎ যেখানটা আপনাকে উত্তর লিখতে হবে তো সেইটা কিন্তু ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করবে সঙ্গে ছত্রবন্ধু অ্যাপও কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন নাম্বার ফোরে যেটা বলা হয়েছে দেখুন এই নাম্বার ফাইভে সেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস অফ আন্ডার কোর্সেস অ্যান্ড এজ মেনশন অ্যাবাব উইল বি রিকোয়ার্ড টু ইমেল দেয়ার অ্যান্সার স্কিপ ইন পিডিএফ টেক্সট স্ক্যান্ড কপি অফ

এখানে বলা হয়েছে যারা আন্ডার কোর্স অর্থাৎ যারা বিএ বিএসসি বিকম ইত্যাদি কোর্সগুলো সম্পন্ন করছেন তারা তাদের উত্তরপত্রগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে যে সময় আপনাকে জমা করতে বলা হবে এক্সাম শিডিউল যখন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে সেখানে যে শিডিউল দেওয়া থাকবে সেই শিডিউলের মধ্যে কিন্তু আপনাকে ইমেল করতে হবে কোথায় ইউজি এক্সাম অ্যাট দ্য রেট মেল নির্দেশক ডট এসি ডট ইন এটা কিন্তু আপনি যে কলেজে সেই কলেজের ইমেল আইডি এটা থাকবে সো তো সেখানে আপনাকে মেল করতে হবে এবং আপনার যে ফর্ম্যাটটা হবে সেটা হচ্ছে পিডিএফ টেক্সট এবং স্ক্যান করে আপনাকে সেটা স্ক্যান করে তারপর আপনাকে কিন্তু মেল করতে হবে এরপরে যেটা বলা হয়েছে দেখুন পোস্ট গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস অফ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অ্যাজ মেনশন উইল বি রিকোয়ার্ড টু ইমেল দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট পিডিএফ টেক্স ক্যান কপি অফ লিগুলো হ্যান্ড রাইটিং উইথ ইন আ রেসপন্সিবল টাইম অ্যাজ এ মেনশনড ইন দ্য এক্সামিনেশন শেডিউল ফর দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট উইথ দ্য কপি অফ কোন মেলাটিতে না পিজি এক্সাম অ্যাট দ্য রেট মেল বিদ্যাসাগর ডট এসি ডট ইন অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা পোস্ট গ্র্যাজুয়েটের ক্যান্ডিডেট রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের উত্তরপত্র নিজের হাতে লিখে পিডিএফ করে এবং স্ক্যান করে সেটাকে পিডিএফ করবেন স্ক্যান করবেন তারপরে সেটাকে পিডিএফ করবেন টেক্সটও হতে পারে সেটাকে ক্লিক করে আপনাকে কোথায় মেল করতে হবে না পিজি এক্সাম অ্যাট দ্য রেট মেল বিদ্যাসাগর ডট ইসি ডট ইনে আপনাকে কিন্তু মেল করে দিতে হবে দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যারা আন্ডার গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে উপরের ইমেল আইডি এবং যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ইমেল আইডি তো দুটোর ক্ষেত্রে কিন্তু উত্তরপত্র আপনাকে হাতে লিখতে হবে এবং ইউনিভার্সিটি যে এক্সাম শিডিউল দেবে যে টাইম দেবে সে টাইমের মধ্যেই কিন্তু আপনাকে পাঠাতে হবে সাত যেটা বলেছে দেখুন সেভেন ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড দ্যার বেসিক ইনফরমেশান রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার সাবজেক্ট পেপার আম হাফ এটসেট্রা স্পেসিফাইড স্পেস প্রোভাইড ইন দ্য বুকলেট বুকলেটে কিন্তু আপনাকে কী কী মেনশন করতে হবে ইউনিভার্সিটি যে বুকলেটটা আপনাকে দেবে মানে অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপলোড করবে সেখানে কিন্তু আপনাকে আপনার সাবজেক্ট আপনার রোল নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার পেপার হাফ আপনার সেকেন্ড যা যা আপনাকে চাইবে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে যেভাবে আপনারা পরীক্ষার সময় ফিল আপ করতেন ঠিক একইভাবে নাম্বার এইটে যেটা বলা হয়েছে দো স্টুডেন্ট অব আন্ডার কোর্স হুই উইল বি অ্যানেল টু সাবমিট দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু দ্য অনলাইন মোড মে সাবমিট দেয়ার হার্ড কপি অফ অ্যান্সার বুকলেট ইন এ সিলেট সিল্ড অ্যাভ মেনশনিং দ্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার সাবজেক্ট পেপার টু ডাইরেক্টলি টু দ্য রেসপেক্টিভ কলেজ কনসার্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী আন্ডার গ্র্যাজুয়েটের কোনো ছাত্র বা ছাত্রী বিএ বিএসসি বি তারা যদি কোনো কারণে ইমেল মারফত তারা যাদের যদি উত্তর না জম দিতে পারে না ইমেল করতে পারে অনলাইনে সাবমিট করতে না পারে তাহলে তারা তাদের উত্তরপত্র একটি খামের মধ্যে মুখ বন্ধ করা খামের মধ্যে ভরবেন এবং তারপরে সেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার সাবজেক্ট ইত্যাদি দিয়ে ডাইরেক্টলি আপনি যে কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজে গিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তারপরে দেখুন ন নম্বরে যেটা বলা হয়েছে দো স্টুডেন্টস অফ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস উইল হ্যাভ টু বি অনেবল দ্যার সাবমিট দেয়ার অ্যান্সার স্কিপস থ্রু দিস অনলাইন মোড মে সাবমিট দেয়ার হার্ড কপি অফ অ্যান্সার বুকলেট ইন এ সিল্ড এভল মেনশানিং দ্যার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট পেপার ডাইরেক্টলি টু দ্য পণ্ডিত রবিশঙ্কর ভবন নিয়ার গেট নাম্বার ওয়ান বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স সম্পূর্ণ করছেন তারা যদি কোন কারণে তাদের উত্তরপত্র অনলাইনে সাবমিট করতে না পারেন তাহলে ডাইরেক্টলি আপনাকে কিন্তু আপনার উত্তরপত্র একটা খামের মধ্যে ভরবেন মুখটা ভালো করে বন্ধ করবেন তারপরে খামের উপরে আপনারা কী কী লিখবেন আপনাদের রোল নাম্বার লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন ইয়ার লিখবেন সাবজেক্ট লিখবেন পেপার লিখবেন যা যা এখানে বলা হয়েছে লিখবেন লেখার পর আপনারা পণ্ডিত রবিশঙ্কর ভবন নিয়ার গেট নাম্বার ওয়ান এই ঠিকানাটাতে গিয়ে কিন্তু আপনাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিস গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে দশ নম্বর পয়েন্ট আপনার লক্ষ্য করবেন বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর এনকারেজড টু ইউজ অনলাইন ফেসিলিটি ফর সাবমিশন অব অ্যান্সারস্কেপ শিক্ষার্থীকে বলা হচ্ছে আপনারা চেষ্টা করুন যাতে আপনাদের উত্তরপত্রগুলো আপনারা কিন্তু যাতে অনলাইনেই জমা করতে পারেন সাবমিশন অব হার্ড কপি অব অ্যান্সার মে বি অ্যাভয়েডেড অ্যাজ পার অ্যাজ পসিবল ইন ভিউ অব দ্য অনগোয়িং কোভিড নাইন্টিন প্যান্ডামিক অর্থাৎ কোভিড নাইন্টিনের জন্য কিন্তু বলা হচ্ছে যে ডাইরেক্টলি আপনারা কলেজে গিয়ে জমা করার যে ব্যাপার হার্ড কপিটা সেটা যতটা সম্ভব আপনারা অ্যাভয়েড করে চলুন চেষ্টা করবেন অনলাইনে কিন্তু আপনাদের উত্তরপত্রগুলো জমা দেওয়ার অনলি ইন কেস অফ এক্সট্রিম ডিফিকাল্টি দ্য ক্যান্ডিডেটস may ইউজ দিস মোড অফ সাবমিশন অব হার্ড কপি অফ answer বুকলেটস যদি একান্ত খুব অসুবিধার মধ্যে আপনারা না পড়েন তাহলে কিন্তু আপনারা ডাইরেক্টলি গিয়ে কিন্তু জমা করতে পারেন হার্ড কপিটা আপনাদের কলেজে বা আপনাদের এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি পণ্ডিত রবিশঙ্কর ভবন নিয়ার গেট নাম্বার ওয়ানের কাছে একটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন যদি খুব অসুবিধার মধ্যে না পড়েন তাহলে কিন্তু কলেজে বা বা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই ইউনিভার্সিটি কিন্তু বলছে যেহেতু কোভিডের প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাই সবাই অনলাইনটাকে ইউজ করতে বলা হয়েছে যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে বারবার বলছি যারা আন্ডার রয়েছেন তাদের জন্য কিন্তু কলেজে আপনারা হার্ড কপি জমা করবেন যদি খুব প্রবলেম হয় তাহলেই না হলে কিন্তু অনলাইন আপনারা ইমেল অথবা ছাত্রবন্ধু অ্যাপের মাধ্যমে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রয়েছেন করছেন তারাও তাদের ক্ষেত্রেও আপনারা ইমেলে জমা করবেন যদি খুব অসুবিধা হয় তাহলেই কিন্তু আপনারা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির এইখানে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন